আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এখন আবার আপনার সাউন্ড হচ্ছিল, এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনার কি সব সেট আপ হয়েছে? সম্ভবত আমার এখন ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন, তাহলে আমি থাকবো নাহলে হ্যাঁ চলে যাবো, এখন ঠিক বেশি আছে, সমস্যা হ্যাঁ হবে। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ, বলুন। আমার মনে হয় হ্যাঁ আমার ওই হেডফোনটাতে প্রবলেম ছিল আর কি। কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো অনেকদিন আছি। পরে যুক্ত হলাম আপনার সাথে, অনেকদিন আগে একবার যুক্ত হয়েছিলাম, আচ্ছা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? মাঝখানে কয়েকদিন আমি জি আচ্ছা আসি ভালো আছি। মাঝখানে কয়েকদিন আমি অনেক চেষ্টা করছিলাম যুক্ত হওয়ার, কিন্তু ওই সেট আপ টেটআপের কারণে অনেক কিছু সমস্যার কারণে আচ্ছা যুক্ত হতে ঠিক আছে পারিনি। ভাই, আমি তো আমি একটু আপনার সাথে কিছু বিষয় নিয়ে একটু ভুলোমনা কথা মানুষ বলতাম। হওয়ার কারণে আমি তো মনে রাখতে পারি না আপনি কবে যুক্ত হয়েছিলেন। আপনি না, সমস্যা নেই, মনে আচ্ছা রাখার ভালো, সমস্যা নেই। মানে কি মোমিন? হ্যাঁ হ্যাঁ মোমিন, আচ্ছা আচ্ছা মোমিন মুমিন আপনি, ঠিক আছে বলেন। হ্যাঁ আপনাদের সংগ্রার্থী মোমিন না আমাদের মানে সংগ্রার্থী মুমিন মোমিন? আপনার আমার সংগার্থে তো কোনো কিছু যায় আসে না। আপনাদের যে নবী, সেই নবীজি বলেছেন, না 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 নবীজি বলেছেন হাদিসে আছে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানেই থাকবে এবং যেদিকে টেনে নিয়ে যাওয়া হবে সেদিকেই যাবে। সে নিজের বিচার বুদ্ধি, বিবেক বিবেচনা, মানবিক বোধ এগুলা কিচ্ছু খাটাতে পারবে না। শুধুমাত্র কোরআনে এবং হাদিসে মহানবী যা বলে গেছেন এবং আল্লাহ পাক যা বলেছেন সেগুলা নিজের মাথা না খাটিয়ে সেগুলা মেনে যে নিবে, সেগুলা পালন যে করবে, সেই হচ্ছে মুমিন। বা এখানে আপনার কথা আমার কথা দিয়ে তো কিছু যায় আসে না, জি, এখন আমি এখানে হাদিসের কথা হচ্ছে এটা। এবং মুফতি আপনাদের যে মুফতি ইব্রাহিম, সেই মুফতি ইব্রাহিম এই এই হাদিসটা বর্ণনা করেছেন একটা ভিডিওতে, ভিডিও আছে আমার কাছে, আপনি দেখতে চাইলে দেখা দিব। এবং হাদিসটাও আছে আমার কাছে, হাদিসটাও যদি আপনি দেখতে চান হাদিসটাও দেখা দিব। এখন মানে মুমিনের সংজ্ঞা হচ্ছে আপনার নবী এই মুমিনের সংজ্ঞা দিয়েছেন, এখন আপনি বুঝবেন যে আপনি নাকে দড়ি বাঁধা উঠের মতো কিনা এটা তো ভাই আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন। ঠিক আছে বলেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি মুমিনের সংজ্ঞা কিরকম। আচ্ছা, ওইটা ওইদিকে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এর আগে একদিন কাছাকাছি টপিক আলোচনা করছিলাম। আমি আপনার থেকে কিছু বিষয় হ্যাঁ হ্যাঁ জানতে চাই অবশ্যই, আর কি, সেটা হচ্ছে কিছু বিষয় হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা জানতে চাই। মানে আপনি কিভাবে এই জিনিসগুলোকে দেখেন? আমার মধ্যে একটা স্বভাব হচ্ছে কি, আমি ঠিক একটা বিষয়কে যেভাবে দেখি, আমি 500 জনের সাথে ওটা নিয়ে আলাপ আলোচনা করি, যে তারাও কি ঠিক এইভাবেই আচ্ছা দেখে আচ্ছা কিনা খুবই ভালো, ব্যাপারটাকে, তাহলে আমি বুঝতে পারি যে আমার ভাবনাটা কোন জায়গায় আচ্ছা ভুল, কোন খুবই জায়গায় ভালো ঠিক। বলেন। তো আপনার প্রোফাইলে গেলে দেখা যায় ওখানে আপনার নিজের সম্বন্ধে আপনি কয়েকটা শব্দ লিখে রাখছেন, যেমন প্রথম শব্দটা সম্ভবত এথিয়েস্ট, এটা তো আমরা জানি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না। পরবর্তী আরো কয়েকটা শব্দ হচ্ছে হিউম্যানিস্ট, তারপরে আছে অ্যান্টি ন্যাশনালিস্ট, অ্যান্টি ইস্টাবলিশড, এই এস্টাবলিশমেন্ট, টাইপের হ্যাঁ কিছু একটা, প্রথা বিরোধী, প্রথা এবং প্রতিষ্ঠান বিরোধী, হ্যাঁ অ্যান্টি ইস্টাবলিশমেন্ট, প্রথা হ্যাঁ এবং প্রতিষ্ঠান বিরোধী। আরেকটা ছিল হচ্ছে, জি জি জি, আরেকটা ছিল হচ্ছে ফেমিনিস্ট। এখন আমি এই এই শব্দগুলোর মানে একটা একটা করে আপনার সাথে একটু হ্যাঁ বলেন। আলোচনা করতে চাই। যে যদি প্রথম শব্দে আসি, যে হিউম্যানিস্ট মানে মানবতাবাদী, হ্যাঁ, আপনি আপনার দৃষ্টিতে এই মানবতাবাদী শব্দের ব্যাখ্যাটা কি, বা এই পুরো দর্শনটা, এটা তো একটা দর্শন অবশ্যই, এই দর্শনটাতে আপনি কি বোঝেন একটু যদি বলেন আমাকে, মানে আমাকে একটু যদি মানে আলাদাভাবে ক্লিয়ার করেন, মানবতাবাদী, মানে কোনো লেখার আচ্ছা রেফারেন্স মানে না দিয়ে জাস্ট আপনি যা বোঝেন মানে এটা দুইয়ের নিয়ে পাতায় বা আলোচনা করাটা পাঁচটায়। অনেক বিরাট একটা মানে আলোচনার বিষয়, কারণ হচ্ছে গিয়ে মানবতাবাদ বলে একটা বই আছে, গোটা একটা বই আছে বাংলাতেই লেখা আছে, একটা মানবতাবাদ বলে একটা বই, লেখকের নাম আমি ভুলে গেছি, তবে আমি পরে আপনাকে বইটা ডাউনলোড লিংক দিতে পারবো, আমার কাছে আছে। সেই বইটার ভিতরে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। আর শর্ট করে যদি বলতে হয়, শর্ট করে বলতে হলে জি বলতে হয় যে যেমন ধরেন আমাদের মানব সমাজ নানা ধরনের নানাভাবে বিভক্ত, যেমন ধরেন ধর্ম দ্বারা বিভক্ত, জাতীয়তাবাদ দ্বারা বিভক্ত, তারপরে যেমন ধরেন গায়ের রং দ্বারা বিভক্ত, যেমন ধরেন আপনার গায়ের রং একরকম আরেকজনের গায়ের রং আরেক রকম, এবং দেখা যায় যে এই সমস্ত বিভাজনের কারণে এক একদিকের মানুষ আরেকদিকের মানুষকে ঘৃণা করে বা ছোট চোখে দেখে, হ্যাঁ বা হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করে বা অবজ্ঞা করে, মনের ভিতরে এক ধরনের সাম্প্রদায়িকতা তাদের ভিতরে লালন পালন করে। যেমন ধরেন আপনি একজন মুসলিম, আপনি ভাবতেছেন যে হিন্দুরা হচ্ছে মালাউনের বাচ্চা, বা হিন্দুরা ভাবতেছে আপনি মুসলিম তার মানে আপনি হচ্ছে নিচু জাত, বা আপনার আপনার গায়ে যদি হ্যাঁ আপনার অনার্য, আপনার গায়ে যদি স্পর্শ লাগে তার, তাহলে তার গঙ্গা জল দিয়ে পবিত্র হতে হবে এবং গরুর পেশাব দিয়ে পবিত্র হতে হবে, গোবর দিয়ে পবিত্র হতে হবে। এগুলা হচ্ছে মানুষের মধ্যে যে বিভাজন, যে প্রাচীন সমাজে যে গোত্র গুলা গড়ে উঠেছিল, গোত্র গোত্রের ভিতরে যে মারামারি হতো এবং এক গোত্র আরেক গোত্রের উপরে ডমিনেশনের চেষ্টা করতো, সেই মেন্টালিটি থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে গড়ে উঠেছে, বৃদ্ধি পেয়েছে মানুষের ভিতরে। এবং হিউম্যানিজম হচ্ছে, মানবতাবাদ জি হচ্ছে জি সমস্ত মানুষ যেন মানুষকে সমান ভাবাটা এবং সমমর্যাদা, সমমর্যাদাপূর্ণ মানুষ ভাবাটা, সেটা সেটা হোক সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বা নাস্তিক, হোক সে নারী বা পুরুষ বা ধরেন সমকামী বা হিজড়া, যাই হোক না কেন প্রত্যেক মানুষকে সমান ভাবে দেখাটা, সমান ভাবে বিবেচনা করাটা, সমান মর্যাদা এবং অধিকার সম্পন্ন মনে করাটা, এটা হচ্ছে মানবতাবাদের মূল সূত্র। কিন্তু এটার সাথে আরো অনেক কিছু যুক্ত আছে, কিন্তু এটা হচ্ছে জি জি মোটামুটি মনে করেন একটা আচ্ছা, সামারি। মানে বেসিক একটা। আচ্ছা, এখানে কি ওই মানুষের বাইরে ব্যাপারটা যায়? যেমন আমি মানবিকতা দেখালাম একটা পশুর প্রতি, এটাও কি মানব মানে মানবতাবাদের ইন এ মধ্যে ব্রড পড়ে, সেন্স, মানে ওই হ্যাঁ এই ইন এ দর্শনের ব্রড সাথে আসে? সেন্স পরে, হ্যাঁ আপনি যদি ব্রড সেন্সে চিন্তা করেন তাহলে পরে। আচ্ছা।
জি 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 মানবিকতা যে খালি মানুষের সাথে দেখাতে হবে এমন তো না, যে আমি একটা পশুর সাথে দেখাইতে পারি মানবিকতা। আচ্ছা আমি মানবিকতা বুঝলাম। আসলে আসলে এই বিষয়টা নিয়ে আজকে আমি আজকে বলতে গত 2 দিন একটু ঘাটাঘাটি করলাম, যে একটা বই আছে না সেপিয়েন্স, মানব মানুষের ইতিহাস, ইউভাল নোয়া হারারির, ওনার উনি একটা অধ্যায়ে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। তো ওখানে উনি দেখলাম এই মানবতাবাদকে উনি 3টা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে লিবারেল হিউম্যানিজম, আর একটা হচ্ছে সোশ্যাল হিউম্যানিজম, আর একটা হচ্ছে ইভোলিউশনাল হিউম্যানিজম। এই ইভোলিউশনাল হিউম্যানিজমে এসে উনি ঠিক যেই কথাগুলো বলছেন, এই ঠিক সেই কথাগুলোই আমি পাইলাম আবার আরিফ আজাদের দ্বিতীয় যে বইটা বেরোয়, ওইটাতে যে উনি ওইখানে যেটা দেখানোর চেষ্টা করছেন যে নাৎসিরা বিবর্তনবাদ দ্বারা প্রভাবিত ছিল, এবং নাৎসিরা মনে করতো যে বিবর্তনবাদ যেহেতু উন্নততর জাতির দিকে মানুষকে নিয়ে যায়, তাই আমাদের আর্য মানে ওদের ওরা তো নিজেদের আর্য মনে করতো, তাই নাৎসি জার্মান জাতি ছাড়া পৃথিবীতে অন্য কোনো জাতি থাকবে না, অন্য নিচু জাত থাকবে না, শুধু তারাই থাকবে, এবং তাদের মধ্যেই প্রজননের মাধ্যমে উন্নততর জাতি সৃষ্টি হবে। তো এইটা দেখলাম যে ইভোলিউশনারি হিউম্যানিজমের মধ্যে এটা এটা ইভোলিউশনারি হিউম্যানিজমের মধ্যে পড়ে না, এটা ইভোলিউশনারি হিউম্যানিজমের মধ্যে পড়ে না। আপনাকে আরিফ আজাদ ভুলভাল লেখে, আরিফ আজাদ ভুলভাল লেখে, আমি আপনাকে বলে দিচ্ছি, সে আসলে জিনিসগুলো ভালোভাবে বোঝে না। ওটা আরিফ আজাদের বক্তব্য, আমি আপনাকে ওটা আরিফ আজাদ ওটা হারারির বক্তব্য, ওটা হারারির বক্তব্য, ওটা আরিফ আমি আপনাকে বলছি শুনেন। সোশ্যাল ডারউইনিজম বলে একটা টার্ম আছে, সোশ্যাল ডারউইনিজম একটা বলে টার্ম আছে, যে ডারউইনিজমের মানে এই যে ধরেন নিৎসে, ফ্রেডরিক নিৎসে একটা বই লিখেছিল, ফ্রেডরিক নিৎসে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিকদের ভিতরে একজন, উনি একটা বই লিখেছিলেন উবারমেন্স। হ্যাঁ, উবারমেন্স মানে হচ্ছে, উবারমেন্স হচ্ছে একটা জার্মান শব্দ, এটার মানে হচ্ছে বাংলায় করলে আপনি মনে করতে পারেন অতিমানব বা সুপারম্যান যেটাকে বলে, যে ইংরেজিতে বললে সুপারম্যান। তো মানে নিৎসে বলছে যে আমাদের সুপারম্যান তৈরি করতে হবে, আমাদের মানে আমাদের যে ভিতরের যে মানে খারাপ লোকরা আছে, আমাদের ভিতরে ভালো লোকরা আছে, খারাপ লোকরা আছে, আমাদের যে যেদিকে যেতে হবে সেটা হচ্ছে সুপার হিউম্যান তৈরি করতে হবে আমাদের। সেটা একটা বিশাল দার্শনিক আলোচনা, কিন্তু সেদিকে আমরা না গিয়ে নিৎসের যে এই যে ধারণা, নিৎসের যে ধারণাটা, এই কথাগুলা, এই কথাগুলাকে আপনি মানে এই জার্মানির নাৎসিরা নিৎসের এই কথাগুলাকে ভুলভাবে ব্যাখ্যা করে একটা থিওরি তৈরি করার চেষ্টা করেছিল, এবং ডারউইনের তত্ত্বকেও ভুলভাবে ব্যাখ্যা করে একটা নতুন থিওরি দেওয়ার চেষ্টা করেছিল। সেটা সেটা কি বলা হয় হচ্ছে গিয়ে সোশ্যাল ডারউইনিজম। সোশ্যাল ডারউইনিজম এর মানে মানে হচ্ছে গিয়ে যারা যারা ডমিনেট করতে পারবে, যাদের ক্ষমতা বেশি, তারাই পুরো পৃথিবী শাসন করবে, বাকিদেরকে দাস বানাবে। ঠিক আছে, এখন এই ধারণার বশবর্তী হয় অনেকগুলো ছোট ছোট সংগঠন, অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল, অনেকগুলো ছোট ছোট ধর্মীয় দল পর্যন্ত এই থিওরি অ্যাপ্লাই করতে চেয়েছিল। কিন্তু সত্য কথা হচ্ছে ডারউইন কখন, ডারউইন সরাসরি এই জিনিসটার বিরোধিতা করেছেন, এবং আধুনিক সময়ের যে সবচেয়ে বড় নাস্তিক বলে যাকে যাকে মনে করা হয় রিচার্ড ডকিন্স এর ভিডিও আছে, সরাসরি বক্তব্য আছে এই বিষয়ে, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোশ্যাল ডারউইনিজম সম্পর্কে আপনি কি বলেন। সে সরাসরি বলেছে যে আমি এমন একটা সোসাইটিতে বাস করতে চাই না যে সোসাইটি ডারউইনিয়ান সোসাইটি, আমি কখনো ডারউইনিয়ান সোসাইটিতে বসবাস করতে চাই না। ঠিক আছে, আপনি একটু মানে ইউটিউবে একটু সার্চ করে দেখেন রিচার্ড ডকিন্স অ্যাবাউট ডারউইনিয়ান সোসাইটি, রিচার্ড ডকিন্স পরিষ্কার ভাবে বলেছেন, এবং পৃথিবীর সমস্ত নাস্তিকরা এটা বলেন যে ডারউইনিয়ান সোসাইটি, যে সোসাইটি চলবে হচ্ছে গিয়ে সেই প্রিন্সিপালের উপর দিয়ে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই প্রিন্সিপালের উপর দিয়ে কোন সমাজ চলবে, সেই সমাজে আমরা কেউ কখনো থাকতে চাই না। ঠিক আছে, এবং এই যে আপনি যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে এই যে মানে যেহেতু আপনি এই যে প্যারাডক্সিক্যাল সাজি দুই এর কথা তুলে আনলেন, আপনাকে আমি একটা লেখার কথা বলবো, আমাদের nastiko.com এ একটা লেখা আছে, বিশাল একটা লেখা আছে, সেই লেখাটার ভিতরে এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে ডারউইন আসলে কি বলেছিলেন, সোশ্যাল ডারউইনিজম আসলে কি। আমি কনফিউজ হয়ে গেলাম, ওই আমি আপনাদের ওটাও লেখা পড়ছি, আমি ওইটা ওই বই বেরোয়ার একদম সাথে সাথেই বেরোইছে, ওটা আমি পড়ছি। তো আমি ওই হারারির বক্তব্যতে একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যে আরিফ আজাদ যা বুঝাইতে চাইছে হারারিও দেখি এটাই বলতেছেন এখন, এই আর কি। তো ওইখান থেকে আমি আপনার কথার সাথে যদি একটু মিলাইতে চাই, তাহলে হারারি যে 3টা ভাগের কথা বলছেন তার মধ্যে যেটা আছে যে সোশ্যাল হিউম্যানিজম, আপনার বক্তব্যের সাথে আমি এইটার একটা মানে মিল পেলাম, সোশ্যাল ডারউইনিজম মানে হলো এটাই, এটার কথা আপনি বলছেন। আচ্ছা আমি না না আপনি একটু আগে যে হিউম্যানিজমের ব্যাখ্যা দিলেন আমাকে প্রথমে, ওটার সাথে হারারি যে 3টা ভাগ করছেন হিউম্যানিজমের, মানে সামাজিক কিভাবে ভাগ করেছেন আমার এখন খেয়াল নেই, আমি অনেক আগে বইটা পড়েছি এখন আমার খেয়াল নেই, আমি বলতে পারতেছি না উনি কিভাবে ভাগ করেছেন। না না আচ্ছা জি জি আচ্ছা আচ্ছা, এটা এই বিষয়টা মোটামুটি আমার মানে বুঝতে পারলাম। 2 নম্বর